দিলীপ সাহ আছো কে ডিউটি করতেছিল রাতে দিলীপ সাহ লাইনম্যান দিলীপ সাহ আর কেউ না না আর কানুলাল সাহ আর আর কে আছে অঞ্জিত বর্মা অঞ্জিত বর্মা তো তারারে কল করার পর এরা তো এলাকাবাসীর অভিযোগ না এটা তো আমি বলতে পারবো না আমার যখন ডিউটি আমি যখন কল পাইছি আমার এরা আইছে না এরা ব্যাপার অফিস চিন্তা করবো मॉर्निंग दीर्घदिन कारेंट थे कारेंटर जंत्रणा खूब भोग करते एर आगे तारे अनेक बार कहते तारा ठीक कर काज करना एने उन्नीस बार तो एरक अवस्था से तारा फोन कर ले फोन लागे ना और फोन जाओ लागे एक् लुक पड़ाई ये सर तारा दुई दिन तीन दिन गेले लुक आए ना पर जा फोन कर जिज्ञेस कर अपना क्या हुई क्या भलो हुई से लाइन ठीक आसें तो आज के हठात कर जो गाड़ी आसे कल के रात कारेंट नाई তো কালকে সারা রাত তো তারা লুক পাড়াইছে না আজকে গাড়িটা এসে পরে আমরা গাড়িটা ইয়ে করলাম আর কি কইতাছে তো আমরা তো এটা কাজ করতাম না এটা কারেন্টের অফিসে তারা এটা কাজ করবো তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কারেন্টের অফিসে তারা কাজ করবো আমরা এখানে দাঁড়াই গাড়িটা আটকাইছি আটকানোর পরে তারা জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে ফোন করছে তো জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে আমার একটা ছোটো ভাই কইছে আর কি যে স্যার আমরা এখানে কানেক্ট নেই তাই না হঠাৎ তোর সাথে সাথে কইতাছে তুই শুয়ার ব্যাপারটা কে কইতাছ ইঞ্জিনিয়ারের নাম হইল শ্যামল কান্তি রয় তো তাহলে আমরা এখানে চাইতেছি জুনিয়র ইঞ্জিনিয়ার যে আমরা গালি গালাস করলো আমরা তো কারেন্টের বিল দিতেছি না আমরা যন্ত্রণা বইতেছি তাই না আমরা গালি দিল কি লিগা না আমরা চাইতেছি তাই না আয়ো তাই না আসলে আমরা কোক আমরা গালি দিছি কি এটা কি কারেন্টের জায়গাটা কি প্রতিদিন একদম প্রতি ইয়েতে এখানে বুনুন গ্রামে প্রতিটা বাড়িতে মুরগি ফার্ম আছে বায়ো ফ্লগ আছে হ্যাঁ এই কারেন্টের যন্ত্রণা সবাই লস খাইতেছি আমরা বিরাট যন্ত্রণাতে ভুগতেছি হ্যাঁ তো তারা আমরা লোক এরকম ব্যবহার করতেছে এটার আমরা প্রতিকার চাই আর কি এর মধ্যে তো খারাপ ব্যবহার তো আসি গালিগালাজ আজ কো গালিগালাজ করলো এটার ব্যাপারে ইয়ে করতে আসি আর কি আমরা কি নাম আপনার আমার নাম সঞ্জয় চৌধুরী এই জায়গাটার নাম পশ্চিম ভুবনবন ছাড়া হতে পারে
আমরা তো এসটি লাইন দেখি না, দেখি না বলতে এসটি দুইটা তিনটা ফিউজ উড়ে গেছে এসটিটা। আমরা অফিসে স্যারের ফোন করছি, স্যার যে এই প্রবলেমটা এটা আমরা দেখতে যাই অফিসে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি আমরা ওখানে দু ঘন্টা শেডিং আছে, আমরা এই কাজটা করে আলো তাই বলছি ঠিক আছে। তখন এমনি আইসি পরে তারা আমরা আটকে রেখেছি, বলছি এসে এইটার লাইন সব দেখতে পারতো। আমরা বলছি যে এইটা স্যার কেন দেখিতে পারো, তখন তো এটা অফিসের কাজ, এটা অফিসে এটা দেখবে। আচ্ছা স্যার আছে গালি গালাজ করছে এটা, তারপরে দা ওই তারা আমার থেকে নাম্বার নিছে নিছে না, তোমার লগে কথা কইতো যে সময় সময় তো তুমি কইছো না ওহার লগে পাবলিক লগে। হ্যাঁ হ্যাঁ, এরপর দা ইয়োজনে ফোন করছে, করছে পর দা স্যারের ফোন করছি, স্যার ধরছে পর দা স্যারে একটা বহা দিছে। কিটা কইছো বহা দা কইবে না, বহা দা দিছে যে যখন কইছে সরব বাচ্চা তুই দাদা তুমি কইতো না সরব বাচ্চা সরব আমরা কি আছি তা কইছো পরে। তারপরে তারা প্রথম একজন লোকের কাছে দিছিলাম, তারা এই কথা শুনছে ওখানে স্যারে আমরা কইছে না কারে কইছে এটা আমি ঠিক কথা দাম বকা দিছে ঠিক না। হে আছে না স্যারের নাম, স্যারের নাম সমলকান্তি রায়। তানি নিম করা কষো, আপনার নাম? আমার নাম দর্শন দাস। কি করেন? আমি টিসিএল কোম্পানির কাজ করি ইলেকট্রিক্যাল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারেন্ট নেই, কিন্তু কালকে আমি তাদের 15-20 বার কল করছি, কিন্তু তারা কন্টিনিউ করে যে আমরা সিরিয়াল বেল আসবে। সিরিয়াল বেল আসার পর এখন অব্দি বাজে 11টা, কিন্তু কারেন্টের কোনো সলিউশন নেই। আমরা একজন অফিসে কল করছে, তাদের নাম হয়েছে শ্যামলকান্তি রায় জুনিয়র ইঞ্জিনিয়ার, তাই না? আমাদের একটা ছেলেরে এলাকার ছেলেরে ফোন করছে, পরে এটা খারাপ ভাষা গালি দিয়ে সে অবাধ্য করছে, কিন্তু তাই না বলে দেখার বিষয় নেই। এটা আমরা যদি গ্রাহকরা হইয়া জুনিয়র ইঞ্জিনিয়ার এইভাবে কথা বলে রোদের জিনিসটা বড় চিন্তা করতেছে। আর 19-12 যে ডায়াল নাম্বারটা আছে অ্যাকচুয়ালি কোনো কাজই করতেছে না, কারণ কালকে আমি সন্ধ্যা 6:30 থেকে 15 বার কল করার সত্ত্বেও তারা কোনো অব্দি কোনো রিঅ্যাকশন নিছে না। বা অ্যাকচুয়ালি কি 19-12 কি তারা কাজ করতেছে কি না, এটা মানে অদৌ উপরে ডিপার্টমেন্ট কোনো একটা তথ্য নিতেছে না। তারা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে না, কল অ্যাটেন্ড করতেছে না, মানুষের সমস্যাটা সমাধান করতেছে? আমার প্রশ্ন হচ্ছে কালকে 6:30 থেকে যদি এখন অব্দি কোনো কারেন্ট নেই, যদি মনে করো আমার বাড়িতে একটা কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আগুন জ্বলছে, তো তারা কোনো এখন আমার কোনো সাহায্য করতো না। কারেন্ট অফিসটা কোন জায়গায়? কারেন্ট অফিস আমরা দুজনগর সাব ডিভিশন, আমরা দুজনগর আর আমরা ইয়েতে আছে উষাবাজার আছে আমরা সাব সেন্টার। তো তারা আমাদের যদি এই 19-12 ডেয়াল মানে সরকার কি লিখে করছে আমরা তাড়াতাড়ি সুবিধাটা আমরা পাই, কিন্তু এটা দেখতেছি আরও অসুবিধার দিকে যাইতেছে, আমরা সম্মুখীন নিতেছি। আমরা এলাকা থেকে দেখেন পোলট্রি বিজনেসে দূরে মাছের বিজনেসে দূরে লাখ লাখ টাকা বিজনেস করে দিছে, অথচ তারার গাবিলিতে লেগে। আমি তো প্রশ্ন করুন তারা কি আমরা এই এলাকার মানুষটি যারা যে বিজনেস করতেছে সম্পূর্ণ কিছু করতেছে তারা দায়বদ্ধতা সম্পূর্ণ নিতে পারবো কিনা। যে অফিসার আপনাদের সাথে দুর্ব্যবহার করছে ওনার নাম? ওনার নাম হচ্ছে শ্যামলকান্তি রায়। প্রত্যেক আমি আমার বয়স 30 বছরে প্রত্যেকটা দিন আমরা তারপরে চেষ্টা করতেছি। আমরা ইঞ্জিনিয়ার লোকে বয়ে কয়েকবার কথা বলছি, স্যার আমাদের এখানে যে সমস্যাটা আছে আপনার ডিপুটি আলাদা করেন, ট্রান্সফর্মার আলাদা বলেন, তারা একই মন্তব্য করে আমরা যে গেলে স্টাফ নাই হে নাই সে নাই অনেক কিছু গেলে মন্তব্য করে, কিন্তু আদৌ আমরা কি এটা সমস্যাটা কি সমাধান হবো কিনা এটাই আপনার কাছে আপনার মিডিয়ার কাছে আপনার কইতেছি। আপনারা জিনিসটা একটু উপরে নেন, তথ্যটা যাতে আমরা সরকারের কাছে গিয়ে সঠিক জায়গা থেকে পৌঁছে। এই মানুষ দুর্ভোগ ভোগ করতেছে, এই যে 19-12 ডায়াল আছে তারা সম্পূর্ণ কোনো কাজই করতেছে না, বর্তমান কোনো কাজ করতেছে না। আপনার নাম? আমার নাম প্রশান্ত কপালি। এই জায়গাটার নাম পশ্চিম ভুবনপুর।